হুজুর সাইয়েদ মাসরুর আহমেদ কালিমির আগমনে উৎসবের আমেজ দেখা দিল মালদার ইংরেজ বাজারের সাতটারি গ্রামে। শনিবার রাতে সাতটারি স্ট্যান্ড এলাকায় অবস্থিত জামিয়া কালিমিয়া সিরাজিয়া ওয়াসেলুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে হুজুরের আগমন উপলক্ষে আয়োজন করা হল শিরনি ও দোয়া ফাতেহা অনুষ্ঠানের। প্রায় ছ বছরে এই প্রথম হুজুর সাইয়েদ মাসরুর আহমেদ কালিমি গ্রামে আসায় তার সঙ্গে সাক্ষাৎ করতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল গ্রামের শতাধিক মুসলিম সম্প্রদায় অনুগামীদের মধ্যে। জানা গিয়েছে, হুজুরের আগমন উপলক্ষে গ্রামের ধর্মীয় মাদ্রাসা কমিটির উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে শিরনি ও দোয়া ফাতেহার আয়োজন করা হয়। মালদা কমিটির ঔরঙ্গজেব হোসেন জানান, প্রায় ছ বছর পর তিনি তাদের আমন্ত্রণে গ্রামে এসেছেন। মাদ্রাসা কমিটির উদ্যোগে দোয়া ফাতেহার আয়োজন করা হয়েছিল। গ্রাম সহ অন্যান্য এলাকার শতাধিক মুসলিম সম্প্রদায়ের অনুগামীরা অংশগ্রহণ করেন সেখানে। দোয়া ফাতেহা শেষে আলোচনার মধ্য দিয়ে মাদ্রাসার উন্নতির লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী দিনে তিনি আবারও এলাকায় আসবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। কে সাতকানি মাদ্রাসা জামিয়া কালিমিয়া সিরাজিয়া ওয়াসেলুল উলুম আমাদের সিলসিলার যে পীর সাহেব সৈয়দ মাসরুর মাসুদ আহমেদ আহমেদ কলিমি সাহেব এসেছিলেন আমাদের মাদ্রাসায়, এবং এখানকার মানুষ হাত মিলিয়ে আমাদের জন্য উনি দোয়া করে গেলেন। আর এখানে সেক্রেটারির সঙ্গে আমাদের মাদ্রাসা কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ইনাদের সঙ্গে আলোচনা করলেন, এবং আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে এরপরে নভেম্বর মাসে উনি যখন আসবেন রোজার আগে আমাদের এই কালিমি এটা আমাদের মাদ্রাসা যে কালিমি মাদ্রাসা আছে এই মাদ্রাসাকে এর আন্ডারে পীর সাহেবের আন্ডারে আমরা করে দিই। প্রায় কত বছর পর আজকে আসলেন এখানে? প্রায় ছ বছর পর এখানে উনি এসছেন, এবং আমরা খুব আনন্দিত উনি এসছেন। আর ওনার জন্য আমরা পরামর্শ করে একটা খানকা আমরা তৈরি করবো এই মাদ্রাসা প্রাঙ্গণে, এটাও আমরা আলোচনা করলাম। আর শিক্ষার ক্ষেত্রে সেক্রেটারি সাহেবকে বললেন যে আপনি আলোচনা করে এখানে যেভাবে আমাদের দিনের ইসলামের শিক্ষা হচ্ছে তার সাথে সাথে আধুনিক যুগে বাংলা শিক্ষার জন্য উনি একটু জোর দিয়েছেন এটা বলে আমাদেরকে গেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ঔরঙ্গজেব হোসেন, আমি এই কমিটির মেম্বার। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.